বন্ধুরা, আপনাদের সবাইকে মহামায়ার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি কিমা দিয়ে মোগলাই পরোটা করব। তাহলে চলুন বন্ধুরা শুরু করে ফেলি। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি সাদা তেল, আর নিয়েছি 5টা পাউরুটি স্ক্র্যাম্প, আর নিয়েছি 3টে ডিম, কারণ আমি এখানে 3টের পরোটাই করব। আর নিয়েছি পেঁয়াজ ভাজা, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ সামান্য, লবণ পরিমাণ মতন, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো 1 চামচ। পেঁয়াজ রসুন আদা, আর নিয়েছি মাংসের কিমা। আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তেলে দিয়ে দিয়েছি 2 চামচ মতন পেঁয়াজ রসুন বাটা, আর দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে এই কিমাগুলো দিয়ে এভাবে আমি ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে চলুন মোগলাই পরোটার পুরটা তৈরি করে নেব। প্রথমে আমি তেলে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা বাটা, এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এবারে একটু ভেজে এতে দিয়ে দেব লবণ পরিমাণ মতন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবারে সামান্য হাতের সাহায্যে একটু জল দিয়ে কষিয়ে নেব। এবারে দেখুন তেল ছাড়ছে, এই পর্যায়ে আমি অ্যাড করব পাউরুটি স্ক্র্যাম্প। আপনারা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে পাউরুটি দিলে, পাউরুটির গুঁড়ো দিলে আরো একটু স্বাদটা বেশি ভালো হয়। আরো একটু 5 মিনিট মতন এটাকে আমি নাড়িয়ে নেব। এবারে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। আমি ময়দার মধ্যে দিয়েছি লবণ আর 4 চামচ তেল। এবারে ভালো করে একদম ময়াম দিতে হবে। দেখুন যেমন এই যে এরকম একটা দলা পাকিয়ে যাবে, তখন জানবেন যে ময়ামটা হয়ে গেছে। এবারে এই ময়দাগুলোকে আমি সামান্য উষ্ণ জল দিয়ে মেখে নেব এইভাবে। একদম সফট হয়ে গেছে। এবারে এর উপরে আমি একটু 1 চামচের মতন তেল দিয়ে আমি এটাকে, এই ডোটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের মতন। এবারে আমি ময়দার একটা লেচি করে এইভাবে আমি বড় করে বেলে নিয়েছি। আমি একটা থালার পিছনে বেলেছি, কারণ তেলে ছাড়তে খুব সুবিধা হয়। এবারে এতে দিয়ে দেব পাউরুটির স্ক্র্যাম্পগুলো, যেটা আমি তৈরি করে রেখেছি।
এবারে এতে দিয়ে দেব পেঁয়াজ ভাজা। এবারে দেব ডিমটা, আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে সামান্য আমি ডিমের মধ্যে নুন দিয়েছি। এবারে দেব ভালো করে এই উপকরণগুলোকে আমি একটু মেখে নেব। এবারে এর উপরে দিয়ে দেব মাংসের কিমা। দুই দিকটা এভাবে দিয়ে এরকম করে দিয়ে এই পাশটা আমি মুখটা বন্ধ করে নেব। এবারে এটা তেলে আমি ভেজে নেব। দেখুন একদিকটা লাল হয়ে গেছে, এবারে উল্টে দেব আর মাঝখানটা আমি একটু খুন্তির সাহায্যে একটা লম্বা করে কেটে দেব। তাহলে ভেতরে একটু তেল ঢুকে জিনিসটা আরো ভালো সুন্দরভাবে ভাজা হয়, একটুও কাঁচা থাকবে না। এবারে আমরা সার্ভ করতে পারি এই কিমা দিয়ে মোগলাই পরোটা। তাহলে বন্ধুরা আমার কমেন্টসে জানাবেন এই মোগলাই পরোটা কেমন হয়েছে, ভালো হলে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন রেসিপি পেতে। তাহলে বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ।